নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনাদের নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আরও সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা প্রথমে অনেকে দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্লিকেশন ফর্মেট। তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে। তো অফলাইনে প্রথমত আপনাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার পর যেটা আপনাদের রিসিভ কপি বের হবে, তো সেটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর আপনাদের বাই পোস্ট করতে হবে, ঠিক আছে। এটার সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে আপনাদের জমা দিতে হবে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাইড ফর যেটা রয়েছে, আপনাদের কোন পোস্টে আপনারা আবেদন করছেন অবশ্যই আপনারা লিখবেন। রিসেন্ট ক্লাস পাস পোস্টের ফটোগ্রাফি এখানে পেস্ট করতে হবে। নিজের নাম অবশ্যই আপনারা লিখবেন, বাবার নাম, তারপর সম্পূর্ণ অ্যাড্রেস ভালোভাবে ফিল আপ করবেন। অবশ্যই ব্লক লেটারসি লিখবেন, পারমানেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করবেন। ইমেল আইডি, ডেট অফ বার্থ, 1/1/22 হিসেবে বয়স কত হচ্ছে অবশ্যই আপনারা লিখবেন। কোন ক্যাটাগরিতে রয়েছেন, কোন কাস্টে রয়েছেন, 9 নম্বর অবশ্যই আপনারা SST অফিসে কোন ক্যাটাগরিতে অবশ্যই আপনারা চুজ করবেন। তারপর চলে আসছে নেক্সটে আপনাদের নলেজ ইন কম্পিউটার। তো কম্পিউটার আপনাদের সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। কম্পিউটার আপনাদের লেটারসি অবশ্যই লাগবে। তারপর চলে আসছি নেক্সটে আপনাদের যেটা আপনার ডিক্লারেশনও রয়েছে, প্লেস এবং ডেট আপনাদের বসাতে হবে। তারপর নিজের সিগনেচার এখানে ভালোভাবে করতে হবে। তো এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেট। তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে, অনলাইনে দুটো প্রসেসই রয়েছে, ঠিক আছে। তো এবার চলে আসছে আমরা বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অনেককে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। পোস্ট অফিস দেখতে পাচ্ছেন আপনারা পুন্ডিবাড়ি রয়েছে। দেন আপনাদের কোচবিহার ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ওয়েস্ট বেঙ্গল 736165। নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে, 23/12/2022 তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তারপর চলে আসছি ডিটেলসে। এখানে ডিটেলস যেটা আপনাদের রয়েছে, অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফর্মস প্রোভাইডেড ইন ইউনিভার্সিটি ওয়েবসাইট, আপনি দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট ইউনিভার্সিটির। আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান ন্যাশনালস ফর ফিলিং আপ দ্য ফলোয়িং নন টিচিং পোস্ট ইন দ্য প্রেসক্রাইব পে ব্যান্ড উইথ অ্যাডভিজেবল অ্যালোয়েন্স অ্যান্ড বেনিফিটস অ্যাজ পার ইউনিভার্সিটি নর্মস। তো যেটা আপনাদের রয়েছে, তো ইন্ডিয়ান ন্যাশনালস, তো ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছি পোস্ট ডিটেলসে। তো প্রথম যেটা পোস্ট রয়েছে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট্যান্ট পোস্ট রয়েছে প্রথম। তো শূন্যপদের সংখ্যা রয়েছে 2, UR এবং OBC। তারপর চলে আসছে নেক্সটে কোয়ালিফিকেশনের শিক্ষাগত যোগ্যতা। তো ব্যাচেলার ডিগ্রি আপনাদের কমার্সে থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। ইকোনমিক্স এবং আপনাদের ম্যাথামেটিক্স সঙ্গে থাকতে হবে। তারপর 5 বছর আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে ইন ফিল্ডে, ঠিক আছে, অ্যাকাউন্টিং ইনক্লুডিং হ্যান্ডলিং অফ যেটা আপনাদের কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং প্যাকেজে, ঠিক আছে, তবে আপনারা আবেদন করতে পারেন। 5 বছর আপনার দক্ষতা চেয়েছে। তারপর আপনাদের ডিজেবল কোয়ালিফিকেশন যেটা চেয়েছে, নলেজ ইন কারেন্ট ফিনান্সিয়াল রুলস ম্যানেজমেন্ট সিস্টেম। তো যদি আপনাদের থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। লেভেল 9 আপনাদের স্যালারি দেওয়া হবে, সঙ্গে এন্ট্রি পে আপনাদের রয়েছে 37,100 টাকা। তারপর চলে আসছে নেক্সট পোস্টে। নেক্সট যেটা পোস্ট রয়েছে জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। তো 2টি হলো শূন্যপদের সংখ্যা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা আপনার যেটা চেয়েছে, ডিপ্লোমা ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স। তো ডিপ্লোমা ডিগ্রি করা থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে, তবে আপনি আবেদন করতে পারবেন। তারপর ডিজিটাল কোয়ালিফিকেশন যেটা চেয়েছে, যদি আপনার থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে, যেটা আপনার কম্পিউটার নলেজ এবং আপনাদের ইউনিভার্সাল ডেসিমেল ক্লাসিফিকেশন যদি থাকে আপনাদের, তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। লেভেল 8 আপনাদের স্যালারি দেওয়া হবে। এন্ট্রি পে রয়েছে আপনাদের 35,800। তারপর চলে আসছে নেক্সট পোস্টে। নেক্সট যেটা পোস্ট রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। 1টি হলো শূন্যপদের সংখ্যা রয়েছে। ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে আপনারা আবেদন করতে পারেন, অথবা যদি আপনার ইলেকট্রিক্যাল অ্যান্ড আপনাদের ইলেকট্রনিক্সে করা থাকে আবেদন করতে পারবেন, অথবা যদি ফুল টাইম 3 বছর আপনাদের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, আপনারা আবেদন করতে পারবেন। তারপর লেভেল 8 আপনাদের স্যালারি দেওয়া হবে। এন্ট্রি পে আপনাদের 35,800 রয়েছে। তারপর চলে আসছে নেক্সটে বয়স। তো 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ক্যাটাগরি হচ্ছে অবশ্যই আপনাদের রিল্যাক্স রয়েছে, OBC প্রার্থীরা 3 বছর, SC ST প্রার্থীরা 5 বছর আপনারা রিল্যাক্স পাবেন বয়সে। অ্যাপ্লিকেশন ফি 500 টাকা আপনাদের জেনারেল UR এবং আপনাদের SC ST যারা প্রার্থী রয়েছেন 800 টাকা আপনাদের ফি পে করতে হবে। নেক্সটে চলে আসছি মোড অফ পেমেন্ট। আপনারা পেমেন্ট কীভাবে করবেন? তো পেমেন্ট আপনাদের মেবি আপনাদের ডিমান্ড ড্রাফ্ট আপনাদের করে দিতে হবে। তো আপনাদের কোন ফেভার আপনারা দিবেন, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় অথবা RTGS স্ল্যাশ আপনাদের নেফট, তো এই ফেভার আপনাদের আছে পেমেন্ট করতে হবে। তো নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। তারপর নেম অফ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্রাঞ্চ অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে, এই ফেভার আপনাদের চালান কাটতে হবে। নেক্সট লাস্ট ডেট। তো লাস্ট ডেট আপনাদের রয়েছে 13 জানুয়ারি 2023 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য প্রেসক্রাইব ফর্ম।
প্রোভাইডেড ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। তো আপনাদের অনলাইন থ্রু আপনাদের আবেদন করতে হবে। তারপর দ্য কম্পিউটার জেনারেট রিসিট কপি অ্যালং উইথ আরটিজিএস নেফট ব্যাংক চালান। তো আপনাদের যখন রিসিট কপি প্রিন্ট আউট করবেন, ঠিক আছে, রিসিট কপি এবং অ্যাপ্লিকেশন ফর্মেট আপনাদের বাই পোস্ট করতে হবে এবং ব্যাংক চালান আপনাদের লাগবে। তো টু দ্য অফিস অফ দ্য রেজিস্ট্রার রিক্রুটমেন্ট সেকশন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পোস্ট অফিস পন্ডিবাড়ি দেন আপনাদের ডিস্ট্রিক্ট কোচবিহার পিন নম্বর 736165। তো এই ড্রেসে আপনাদের স্পিড পোস্ট অথবা বাইপোস্ট আপনাদের করতে হবে উইদিন আপনাদের 13 জানুয়ারি। তো 13 জানুয়ারির মধ্যে আপনাদের পাঠাতে হবে।